সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, বিডিখামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আতিকুর রহমান। দর্শক, আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা বীরকুশাতে, আমাদের সকলের সুপরিচিত শোয়েব ভাই ফেন্সি গুপ্তা লফটে। তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত হই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, আমি অনেক ভালো আছি। তো মোটামুটি আবার চলে আসলাম আপনার খামারে, এসে দেখলাম যে কিছু বাচ্চা কাচ্চা এবং কিছু রানিং কবুতর বিক্রির উপযোগী আছে। আজকে তোমার প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন। আমার নাম মৌলানা সোহাইব, নাটোর জেলা নলডাঙ্গা থানা দুল্লপুর গ্রাম। আমি রাজশাহীতে এক মাদ্রাসায় শিক্ষকতা করি, পাশাপাশি কবুতরের খামার করি। আমার মোবাইল নাম্বার 0174593200, এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ সবকিছুই আছে। আচ্ছা ভাই, মোটামুটি কত পেয়ার বিক্রির মতন আছে আজকে? আজকে কবুতর বিক্রি করার মতো 25-30 পেয়ারের মধ্যে হবে। আচ্ছা, কি কি কবুতর আছে ভাই? আসলে তো আপনি জানেন আমার লাহোরের আইটেম বেশি। জি, লাহোরের সব কালারই আমার কাছে আছে। এরপরে কিছু আপনার ইয়ে আছে, শাটিং আছে, এরপরে কিং আছে, ম্যাকপাই কোটার আছে, সবকিছু মিলে আছে আর কি। আচ্ছা, এরপরে যদি কেউ যদি মনে করেন না কোনো কবুতর আমার কাছে নাই, তার প্রয়োজন বললে আমি অন্য কোনো ভালো খামার থেকে ব্যবস্থা করে দিব। যদি আমি বাহির থেকে কালেকশন করি না, আচ্ছা আচ্ছা, হয়তো দু এক পেয়ার আমি নিয়ে আসি, হয়তো নিজের শখে, প্রয়োজন হলে বিক্রি করি বা দামে হলে বিক্রি করি, না হলে রেখে দিই আর কি। আচ্ছা দর্শক, উনি একদম খামারি, ঠিক আছে, উনি মোটামুটি দীর্ঘদিন ধরে লাউ নিয়ে কাজ করতেছে, পাশাপাশি কিছু ছোট কবুতরেও কাজ করতেছে। আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি কবুতরগুলো খুবই চয়েস হবে এবং ভাই যে দাম দিচ্ছে আশা করি আপনাদের কিনতে অসুবিধা হবে না। তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভাই, দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে একজোড়া ব্ল্যাক টয় লাহোরি আছে। বয়স কত? ব্ল্যাক টয় লাহোরি, অরিজিনাল টয় লাহোরি, রানিং পেয়ার ভাই। আচ্ছা, ডিম বাচ্চা কোড সিটি পড়বে 100% ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা। আচ্ছা ভাই, খামারি কবুতর কত রাখবেন? ভাই ফিক্স দাম, দাম আমাদের কোনো সুযোগ নাই, 3500 টাকা দাম একদম। একদম 3500। দর্শক, কোনো দর্শক ভাই যদি নেন এই দামের মধ্যে ঠকবেন না। মাশাআল্লাহ ভাই, দেখতে পাচ্ছি একজোড়া শেকড় আছে, দেখেন স্প্রিং, দেখেন একদম জেড স্প্রিং, লং হাইট, লং হাইট, আর কালার দেখেন একদম পিওর কালার আছে দুইটা, দেখেন প্রতিযোগিতা শুরু করছে, একদম ভালো মানের কবুতর ভাই। বয়স দাম ভাই? ডান পাহাড়টা নর হয়, বাম পাহাড়টা মাদি হবে। কি বয়স ভাই? এর বয়স হচ্ছে 3-3.5 মাস বয়স। মাশাআল্লাহ, কত রাখবেন ভাই দাম? ভাই আপনি বলে দেন ভিডিওর শুরুতে। আচ্ছা দর্শক, একদম 1000 করে দিলাম, তারপর আপনারা নেন আর ভাইও কবুতরগুলো বিক্রি করুক, যেহেতু ভাইয়ের ঘরের বাচ্চা, কম দামে দিয়ে দিলো, নিয়ে নিন, মিস করেন। বাচ্চা একজন রেড লাউড়ি আছে, বেবি পিয়ার। জি ভাই, রেড লাউড়ি বেবি পিয়ার, মানে মোটামুটি 3.5-4 মাস বয়স। আচ্ছা, বেবিও না, একই ঘরের বাচ্চা, জোড়া হবে আশা করি। জি জি, কত রাখবেন ভাই? ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি হবে, পিছনে যেটা আছে এটা নর হবে। আচ্ছা, খুব সুন্দর কবুতর ভাই। আপনি তো এমনিতেই লাউড়ি সিরাজি নিয়ে খুব ভালো কাজ করতেছেন দীর্ঘদিন ধরে, কত রাখবেন ভাই? এটার দাম 1500 টাকা, দাম পড়বে ভাই একদম 1500। জি 1500। কোয়ালিটি ভালো আছে? কোয়ালিটি ভালো আছে জি। তবে দেখা দিই, ভিডিও একটু লম্বা হলেও দামে দরে হয়ে যাবে ইনশাল। কত রাখবেন ভাই? ভাইয়ের দাম 1500 টাকা, একদম একটু সুযোগ আছে তারপর। ঠিক আছে ভাই, ফিক্স দাম 1200 টাকা দাম, মাত্র 1200 টাকায় দেখেন ব্ল্যাক লেস, আর কি চান ভাই? দেখতে পাচ্ছি একজোড়া ব্লু ম্যাকপাই পোটার, পায়ের লেগ ফেলা দেখেন দর্শক, আর হাইট দেখেন, কোয়ালিটি দেখেন সর্বোচ্চ। হ্যাঁ, বয়স কি রানিং ভাই? ভাই রানিং কবুতর, ডিম বাচ্চা করা কবুতর, যারা নিয়ে যাবেন কোনো ভেজাল নাই। এটা নরমাল বাহিটা মাটি, পায়ের ফেদার দেখেন। জি খুব সুন্দর কোয়ালিটি। কত রাখবেন ভাই? ভাই এর দাম পড়বে একদম 3000 টাকা, দাম আমাদের কিন্তু কোনো সুযোগ নাই। দর্শক দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ, আর কবুতরটা খুবই ভালো আছে, যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি, ডিম থেকে তুলে নিয়ে আসলেন ভাই, রানিং পেয়ার একদম রানিং আছে দর্শক, একটা ডিম দিছে, একটা ডিম দিছে, আমি দেখা দিই, এই যে দেখ ডিম। হ্যাঁ, আজকে একটা হবে, ডাবল হবে। কত রাখবেন হাই কোয়ালিটি? ভাই এটা একদম 3500 টাকা, সরি পোমিয়ান না, সরি ম্যাকপাই, দর্শক ম্যাকপাই পোটার, ম্যাকপাই পোটার দর্শক, অরিজিনাল ম্যাকপাই, রিভার্সিং ম্যাকপাই পোটার, আর বল দেখেন কোয়ালিটি, ফায়ার ফেদার, সর্বোচ্চ হাইট, সর্বোচ্চ কোয়ালিটি, এই দেখেন একটা ডিম, ঠিক আছে, একটা ডিম দিয়ে দিছেন বললাম আমি, ভাই ডিম থেকে তুলে নিয়ে আসলো, তারপর দেখাই দিল যেন আপনারা ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে, কারো জোর ভালো লাগে। দাম কত ভাই? একদম 3500। আল্লাহ ভাই, অনেকদিন পর একজোড়া বিউটি আনলেন ভাই, এটা হচ্ছে আপনার রিং এর ব্লাড লাইন, কোয়ালিটি কি দর্শক, মাশাআল্লাহ একদম সুপার এ গ্রেডের কবুতর, গলা দেখেন একবার জিরাফের মতো, আমি দেখে পাগল, আমার যারা দর্শক আছেন তারাও পাগল হয়ে যাবেন ভাই। এটা কিন্তু রানিং না ভাই, বাচ্চা, বেবি, 3 মাসের বেবি, কি বলেন, এত কম বয়সে এত হাই কোয়ালিটি। জি, ডান পাশেরটা নর হয়, বাম পাশটা মাদি হবে। কত রাখবেন ভাই দাম? ভাই এটা ফিক্স দাম পড়বে কিন্তু 1300 টাকা, দাম দামে করলে কিন্তু হবে, মাত্র 1300 টাকা দর্শক, মাত্র 1300 টাকা। বিউটি আর পাওয়াই যায় না, যাক অনেকদিন পরে আনছে, অনেক রিয়াল ভাই এখন, যদি কেউ নেন সর্বোচ্চ বাচ্চা পাবেন, হাতে পাওয়ার পরে মনটা খুশি। দর্শক খুব পার্সোনালি ভালো লাগছে শাটিং জোড়াটা,
দেখেন কড়িটা একদম মাশাআল্লাহ অসাধারণ ভাই, কালার দেখেন, লেসগুলো দেখেন একটু, জি খুবই সুন্দর। মানে প্রথমে বললাম যে আমারই ভালো লাগছে জোড়াটা, আমার যারা দর্শক আছেন তাদেরকে ভালো কিছু দেখাতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। জি ভাই, একটু স্বর্ণের পুতুলের মতো কালার দেখেন। বয়স কত এগুলো ভাই? এটার বয়স হচ্ছে আপনি 3.5 মাস বয়স, 3 থেকে 3.5 মাস। ডান পাশে টেনে বাঁধি হবে আর বাম পাশে যেটা আছে এটা নরমাল জোড়া শিওর আছে দর্শক ভাই। কত টাকা না যারা দেখা দিই একটু, কত টাকা না দিই না হলে অনেকে কমেন্ট করে যে না দেন না। কত রাখবেন ভাই জোড়াটা? খুবই সুন্দর আছে। কত রাখবেন? একদম 1700 টাকা দাম পড়বে ভাই, একদম একদম 1700। কোয়ালিটি দেখে দাম দিবেন দর্শক। আচ্ছা দর্শক, কাজল ভালো লাগে ফোন দিবেন, একটু নাড়া আছে রাখি, একটু নাড়া দিলে দেখতে ভালো হবে, নাহলে দর্শক বলে যে তার নাড়া দেন না। খুবই সুন্দর লং টেলের কবুতর। কত রাখবেন জোড়াটা? দেখেন না কত বিগ সাইজ, একদম বডি ফিটনেস, কত বড়, খুবই অসাধারণ, বোঝা যাচ্ছে না কোনো নরকুন্ডা মাদি। জি জি, কত রানিং কবুতর ভাই? একদম 2000 টাকা নর যেমন হিট, নারীও সেরকম হিট। কত রাখবেন এই জোড়াটা ভাই? এটা ফিক্সড দাম 4000 টাকা, একদম 4000, একদম দেখেন কোয়ালিটি দেখেন একদম সুন্দর কোয়ালিটি, দুইটা একদম 100-100 হিটে আছে। হ্যাঁ খুব রিসেন্ট ডিম দিয়ে পাচ্ছি। অস্থি রেড ম্যাকপাই পোর্টার আছে, দেখেন কালারটা, দেখেন কত গাঢ়, হাইট দেখেন, একদম স্ট্যান্ডিং দেখেন, একদম শো কোয়ালিটি। বয়স কত ভাই? বয়স ভাই রানিং প্লেয়ার, ডান পাশেটা মাদি, বাম পাশেটা ডিম বাচ্চা করা। জি ডিম বাচ্চা করা, বিক্রি হবে ভাই? জি বর্তমানে তো রেড ম্যাকপাই পোর্টার খুব রেয়ার আইটেম। হ্যাঁ জি জি, খুব রেয়ার, কালারগুলো খুব মারাক তোলে ভাই। একটু না আসার আইডি, কত রাখবেন ভাই জোড়াটা? ভাই আমি একটু আলোচনা সাপেক্ষে এর দাম করতে যাচ্ছি, কি জন্য বর্তমান বাজারে এর দাম একটু বেশি। হ্যাঁ তারপরে দর্শক ফোন দিবে, আমি বর্তমান বাজার অনুযায়ী ইনশাআল্লাহ দিয়ে দেবো, ভয়ের কোনো কারণ নেই। দর্শক দেখেন লাহোরের গেট আপটা দেখেন, কোনটা নর কোনটা নারী বলতে পারবেন? এত কোয়ালিটি মাশাআল্লাহ। চোখটা দেখেন রানিং পিয়ার, হ্যাঁ অরিজিনাল টয় লাহোরি, ডিম দেওয়ার জন্য আর পেটটা ইয়ে হয়েছে, একটু ভারী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ডিম দিয়ে দেবেন, নাড়া সারা দেখা দিই আমি, তারপরে দর্শক বলে যে নাড়া দেন না। এটা নর, এটা নর, ডান পাশেরটা নর, ডান পাশেরটা নর, এটা মাদি, এটা একটু মিনা রাদি। আচ্ছা আচ্ছা, কত রাখা যাবে জোড়াটা ভাই? একটু নাড়া দেন না ভাই, এটা দাম পড়বে একদম কোনো দাম আদমে শুনুন না, একদম 3500 টাকা ভাই। এর আগে দাম কম আছে, সীমিত দাম বলছে, কোয়ালিটি ভালো আছে কবুতরগুলো। হ্যাঁ আর কবুতর দাম হয় কোয়ালিটির উপর নির্ভর করে, মার্কিন মার্জিন গেট আপ কোয়ালিটি সব কিছুর উপর নির্ভর করে দাম। চালা ভাই সর্বোচ্চ লং হাইট একজন মার্টেল দেখতে পাচ্ছি, বয়স কত এগুলো ভাই? এটার বয়স আপনার হচ্ছে 3 মাস বয়স। আপনার ঘরেরই বাচ্চা? জি ভাই ঘরের বাচ্চা, আর বাবা মা আছে, বাবা মা আছে, হাই কোয়ালিটি বাচ্চা এগুলো। ঠিক আছে, দেখেন মাথা ঠেকে গেছে একবারে। জি অনেক স্ট্যান্ডিং ভালো আছে, শো কোয়ালিটি। কত রাখবেন ভাই? ঠিক আছে, মাথা অনেক লম্বা, সুন্দর কোয়ালিটি, একদম জেড ব্ল্যাক। জি ভাই, এর দাম পড়ে হয় 1800 টাকা দাম, অনলি 1800 টাকা, মাত্র 1800 টাকা দাম। ভালো জিনিস, দাম কম, দর্শক নিতে পারেন। দুইটা একদম জেড ব্ল্যাক, মার্কিন মার্কিন চালা। দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ক্রিমবার, ক্রিমবার লাহোরি ভাই, ক্রিমবার লাহোরি, খুবই এক্সেপশনাল। আসলে ক্রিমবার লাহোরি দেখা যায় না পুরো বাংলাদেশের মধ্যে, হয়তো 2-4 জোড়া আছে। আমি অনেক জায়গায় ভিডিও করি দর্শক, বাট দেখাতে পারি না। তো পার্সোনালি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ যে নতুনত্ব কিছু কবুতর রাখছে, এক্সেপশনাল। তো ভাই বয়স কত? ভাই এটার বয়স 4 মাস, 4 থেকে 4.5 মাস বয়স। বাহ কোয়ালিটি, জোড়াতে হবে না ভাই? জি ভাই, ডান পাশেরটা নর হয়, বাম পাশে মাদি। কত রাখবেন জোড়াটা ভাই? এটা খুব রেয়ার আইটেম, আমি যাচ্ছি একটু আলোচনা সাপেক্ষে দিতে, তবে কোনো ভয় নাই ইনশাল্লাহ, ফোন দিতে হবে, ফোন দিলে বাজার অনুপাতে পেয়ে যাবে, একদম রিজনেবল পাই যায় ইনশাল্লাহ। ভাই দেখতে পাচ্ছি এক জোড়া দারুণ কোয়ালিটির সিলভার লাহোরি বাচ্চা নাকি এগুলো? জি ভাই বেবি ফেয়ার, এগুলো হাই কোয়ালিটি বাচ্চা, বেবি হলো মোটামুটি 3 মাস বয়স। কত রাখবেন জোড়াটা ভাই? এটা কিন্তু অরিজিনাল আপনার হচ্ছে টয় লাহোরি সিলভার, এর খুব অনেকেই কমেন্টে বলে বা চায়, তো যাক আনে দিয়েছেন, হয়তো বা দর্শক নিতে পারবে। কত রাখবেন ভাই? এর দাম পড়বে 1800 টাকা দাম, একদম একদম 1800, একদম 1800 কোনো দাম আদমে শুধু ইউ শেপের কবুতর। হ্যাঁ সুস্থ চালা ভাই দেখতে পাচ্ছি একজন কোকা, এই দেখেন শুরু করছে টাকা ডাকি, বাহ অসাধারণ। বয়স কত ভাই? রানিং পেয়ার, রানিং পেয়ার ভাই, রানিং পেয়ার, রানিং পেয়ার, দম দেখছেন? আসলে ভাই ডাক তো দেখা মুশকিল হয়, ভিডিওতে ডাকতেছে না, আসলে এটাই বড় সমস্যা। প্রথমে দেখে মনে হচ্ছিল ডাকে না, দেখছেন দর্শক অনেক ডাকে এগুলো, যারা নেবেন সর্বোচ্চ ভালো লাকি কাস্টমার। আজকে ভিডিও একটু নাড়া চাড়া দিই ভাই, মাদি মাদি রানিং পেয়ার, তো হয়তো আপনি একদিন আবার ডিমে আসবে। কত রাখবেন এই জোড়াটা ভাই? একদম 3000 টাকা, একদম 3000। হ্যাঁ ভাই এক জোড়া রিং এর বিউটি দেখতে পাচ্ছি। জি ভাই, এর বাচ্চা দেখালেন নাকি? এটার বাচ্চা না, তবে এটা রানিং পেয়ার, ডিম দিছে আর কি। আচ্ছা আচ্ছা, ডিম দেওয়া কবুতর, হাই কোয়ালিটি দেখেন, থ্রোট গেট আপ। কত রাখবেন ভাই? আমি একটু দেখাই দিই, খুব নড়াচড়া করতে
হাই কোয়ালিটি দেখান, দর্শকে দেখান আর গলা দেখেন। কত রাখবেন জোড়াটা ভাই? অরিজিনাল পাইপ শেপ, এর দাম পড়ে ভাই একদম 2500 টাকা। একদম 2500 টাকা ভাই? 1500-2000 টাকা পাওয়া যাবে, কিন্তু এত কোয়ালিটিফুল বিউটি পাওয়া যাবে না। খুব সুন্দর আকর্ষণীয় কবুতর দেখেন, চোখ জোড়া যাচ্ছে দেখলাম ভাই, খুব কোয়ালিটিফুল দেখতে পাচ্ছি। একজোড়া লাল লাহড়ি আছে, রেড লাহড়ি রানিং পেয়ার ভাই, রানিং পেয়ার, জি রানিং পেয়ার। ডিম বাচ্চা একদম করতেছে ভাই, আমারে কড়া কবুতর ডিম বাচ্চা। কত রাখবেন ভাই? ভাই এটা তো কোয়ালিটি খুব ভালো, কালার খুব টকটকে লাল, জি ভাই। ডিম বাচ্চা গ্যারান্টি, এর দাম পড়ে ভাই 3500 টাকা। একদম 3500। রেড লাহড়ি এমনি কম, তারপরে 3500 টাকা দিয়ে দিলাম দর্শকের জন্য, যেন নিয়ে কাজ করুক, জি। আর আপনার জন্য দোয়া। কালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া শোকিং আছে, একটা অ্যান্ডোলেজেন একটা ব্ল্যাক, দুইটার বয়স ভাই? যেটা ব্ল্যাক এটা নর, আর যেটা অ্যান্ডোলেজেন এটা হচ্ছে মাটি, দেখতে মনে হচ্ছে দুইটাই নর, জি। খুব কোয়ালিটি, কোয়ালিটি ফুল, হ্যাঁ, অনেক দামি কবুতর। বর্তমান বাজার কম, সেক্ষেত্রে আমি আলোচনা সাপেক্ষে এই জোড়া দিতে যাচ্ছি। সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কেটে নিবে, সেটাও পসিবল, সেটাও দেওয়া যাবে সম্ভব ভাই। মাল্টেস না তাল গাছ ভাই? এটা এক ধরনের তাল গাছই বলা যায়, দেখেন সেই কোয়ালিটি দর্শক। আসলে চোখ জোড়ানো একটা মাল্টেসের নর, মানে এরকম কোয়ালিটির কবুতর পাওয়া যায় না বর্তমানে, কোয়ালিটি ফুল কবুতর আর নাই বাংলাদেশে, ঠিক আছে। কত রাখবেন ভাই? এটার দাম পড়বে একদম 2000 টাকা, দামা দেবে কিন্তু কোনো সুযোগ নাই ভাই। দেখতে পাচ্ছি একটা স্প্যাঞ্জেল বার, স্প্যাঞ্জেল বার শ্যালো, জি। নর না নারী ভাই? এটা মাদি হবে ভাই, খুব সুন্দর আছে, রিভাইটাল মাদি। কত রাখবেন মাদিটা ভাই? এর দাম পড়বে একদম 3000 টাকা দাম, একদম 3000, খুব সুন্দর।